বাংলাদেশের চূড়ান্ত বিজয় যখন দ্বারপ্রান্তে, মুক্তির সূর্য যখন উঠি উঠি করছে, ঠিক সেরকমই একটি সময়ে 1971-এর 14ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী রাজাকার আলবদররা সম্মিলিতভাবে হত্যা করে এদেশের সূর্য সন্তানদের। তারা বেছে বেছে চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, এদেশের বুদ্ধিজীবীদের ধরে ধরে ঢাকার অদূরে মিরপুরের রায়ের বাজারে গণহত্যা করে। সেখানে বধ্যভূমিতে ফেলে রাখা হয় তাদের লাশ। তারই বর্ণনা শোনা যায় অধ্যাপক মনিরুজ্জামানের এই ভাষ্যে। আমার নাম জহির রাহান। আমি কোন বুদ্ধিজীবী হত্যার শিকার না হলেও সেই সময়ে নিখোঁজ এদেশের প্রখ্যাত লেখক ও চলচ্চিত্রকার জহির রায়হানের এই বক্তব্য থেকে বোঝা যায় কেন তারা হত্যা করেছিল বুদ্ধিজীবীদের। বাংলাদেশে আমি যা দেখেছি তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে কোন অপারেশনে ধ্বংসযজ্ঞ চালানো ও মানুষদের খুন করার পর মিলিটারি ইউনিট একটা মুভি ক্যামেরা দিয়ে মৃতদেহগুলোর শুটিং করত। কোন বাড়ি পোড়ানোর পর তারা পড়ে যাওয়া বাড়িটার শট তুলত। তারা লোকজনদেরকে বাধ্য করত বাড়িটার জিনিসপত্র লুট করতে। এরপর তারা মুভি ক্যামেরা দিয়ে এসব লুটেরাদের শুটিং করত। আমি পরে জেনেছি যে তারা এসব দৃশ্য সম্পাদনা করে বিশ্ববাসীকে দেখাতো যে বাঙালিরা অবাঙালিদের হত্যা করছে এবং ওই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। এটা ছিল পুরোপুরি মিথ্যা। It was an utter lie.